সুবহানাল্লাহ তো বলতে পারেন না। খাবারে লবণ না দিলে কি খাবার খাইতে পারে? কেন স্বাদ লাগে না? আমার চাচা ঠিক কথা বলেছেন, খাবারে লবণ না দিলে যেমনি খাবারটা মজা হয় না, আর মজা না হলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে জীবনে কোনো দিন কোনো সময় আমল মজা লাগবে না। আর আমল যদি মজা না লাগে তাহলে আপনি করবেন কেন? মানুষ তো যেই কোনো একটা কাজ করে এটা থেকে স্বাদ পাইলেই তো করে, স্বাদ না পাইলে কিন্তু কিছু করে না, ঠিক না? তো একটু দয়া করে প্রেমিক হওয়ার চেষ্টা করেন, কারণ আগের যুগের মানুষের হায়াতের তুলনায় এখনকার মানুষের হায়াত একেবারেই কম। আগেকার যুগের মানুষের সুস্থতার তুলনায় এখনকার মানুষের সুস্থতা নেই বললেই চলে। আগেকার যুগে যে প্রেম প্রীতি ভালোবাসা মায়ার বাঁধনে জড়িয়েছিল সমাজ রাষ্ট্র, সেই দিকে তাকালে এখনকার মনে হয় যে প্রত্যেকটা মানুষই একটা মানুষ থেকে আরেকটা মানুষ আলাদা, সেই বন্ধন নেই। আবারও বলছি, সেই না থাকার কারণই হলো প্রেম ভালোবাসা, না থাকার কারণ হলো আমরা ইসলামী রঙে রঙিন হতে পারিনি। ইসলামী রঙে রঙিন হতে পারলেই কিন্তু আমাদের দুনিয়া এবং আখেরাতকে আমাদের পক্ষে গোছানো সম্ভব। এই আপনাদেরকে আমি বলি, জীবনের ইচ্ছে মতো ঘুম ঘুমাতে পারবেন কবরে গেলে, তবে ওই ঘুম হবে কাল ঘুম। ওই ঘুম ভালো ঘুম? আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধরা আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন। আল্লাহ আল্লাহর বান্দাকে খুব শক্তভাবে ধরবে, বলেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ আপনাকে আমাকে ধরবে খুব শক্তভাবে, ধরার পরে আপনার আমার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবে খুব কড়াকড়ি ভাবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে কিন্তু প্রতিকূল অবস্থা তৈরি হলে এটাকে অনুকূলে আনা যায়, কোনো না কোনো টেকনিক কোনো না কোনো রাস্তা খুঁজে পাওয়া যায়, কিন্তু ফিউচার বড় ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন যখন তুমি এপারে এসে বিপদে পড়ে যাবা, মনে রাখবা লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহাবি গায়বিন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবে না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও বন্ধুরে আমার, যদি তুমি জান্নাতি হও, আল্লাহ বলেছেন ইন্দা রব্বিহিম ইউরযাকুন, তুমি যদি জান্নাতি হও তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিয়ামত বরাদ্দ করে রেখেছেন, আর যদি তুমি জাহান্নামী হও, আর যদি তুমি পাপী হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বরাদ্দ করে রেখেছে তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লা নবী গো, ও প্রাণের নবী, তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন বন্ধু ওই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংরানো রক্ত অথবা পুজ। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ, আওয়াজ তোলে আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। কথা কি আমার বুঝতে পারছেন? যদি আপনি জান্নাতি হন তাহলে জান্নাতি খাবার আপনার জন্য বরাদ্দ করে রেখেছেন আমার আল্লাহ, আর যদি জাহান্নামী হও রে, ও বন্ধু তিনাতুল খাবারের খবর এসেছে বন্ধু হাদিস শরীফের মধ্যে, আপনার আমার প্রাণের নবী বলেছেন একটা জাহান্নামী মরে যখন পচে যখন একবারে লিকুইড হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে, মানুষের শরীরে ফোড়া হয় না, দেখেন না, দেখেননি আপনারা, হয় না, অনেক সময় দেখবেন তার এই জায়গাটা একবারে ক্ষত হয়ে যায়, পুঁজ বের হতে গর্ত হয়ে যায়, এখানে কিন্তু একটা কি হয়ে যায়, দাগ পড়ে যায়, যায় কি যায় না? এই যে এটা কি বাস্তবিক কোনো মানুষ চোখে দেখে খেতে পারবে? কথা বলেন পারবে? বন্ধু দুঃখজনক হলেও সত্য রে, তুমি যদিও এটা দেখে দুনিয়ায় দেখে খেতে পারবা না,
কিন্তু পারে তুমি এটা না খেয়েও বাঁচতেও পারবা না। আর একটা খাবারের খবর এসেছে, সেটার নাম হলো জাকুম। ও বন্ধু, এই বাড়ি পূর্বপাড়া গাজীবাড়ি জামে মসজিদের মাটি যদি একটা ফোঁটা জাকুম পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে কোনো শস্য জন্ম হবে না। কোনো শস্য যদি জন্ম না হয়, এই পৃথিবীর বুকে মানুষ বা পানি কোনো প্রাণী বাঁচার সম্ভব নয়। আমি আপনাদেরকে জগতের কথা বলছি না, পরপারের কথা বলছি, যেটা এই জমিন থেকে মাত্র 3.5 হাত মাটির ঘর। কি আপনার বাড়ির আঙ্গিনায় কিন্তু কবর, অথবা পুকুর পাড়ে কবর, পাহাড়ে চূড়ায় কবর। ও বন্ধু, এই কবরের খবর কিন্তু আপনি আমি জানি না, কিন্তু আল্লাহ হাবিব বলে দিয়েছেন, আল কবারু রওজাতুন মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুন মিন হুফারিন নার। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে বলেছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাতু আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, কবরটা যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি সব কিছু বন্ধু দেখতে পারবো, জানতে পারবো, লুকানোর কোনো সুযোগ থাকবে না। ঠিক কিনা বলে? এই পৃথিবীর বুকে ধামা চাপা দেওয়া যায় চা দিয়ে, কফি দিয়ে, সিগারেট দিয়ে, বিড়ি দিয়ে, 500 টাকা দিয়ে, যায় কি যায় না? কিন্তু বন্ধু, এই পৃথিবীর বুকে যাই আপনি করেন, ঢেকে রাখতে পারেন, কিন্তু দুইটা চোখ খাটার পরে আর ঢাকার কোনো সুযোগ নাই। কারণ ও ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। জোরে জোরে কর না আল্লাহু আকবার। আর জোরে সকল করব লিখিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া, 40 কদম হাঁটিয়া আসবেরি সজন, মুনকারে নাকির হাজির হইবেরি তখন। বাস্তব কথা কিনা বলেন? আরো জোরে বলেন, বাস্তব কিনা? এই কবর থেকে বাঁচতে পারবেন নি, কবরে না যেয়ে থাকতে পারবেন নি, মৃত্যুকে কোনোভাবে ঠেকানো যাবে নি, যাওয়ার সময় ধন দৌলত টাকা পয়সা সোনার গয়না নিয়ে যাওয়া যাবে নি, কোনো কিছুই চলবে না। ও বন্ধু, কোনো কিছু তো চলবে না, ইভেন একটা মিনিটও আজাইরের কাছ থেকে সময় পাওয়া যাবে না। জাস্ট টাইম নো কমপ্লেন, কোনো তর্ক বিতর্ক চলবে না, কোন ধরনের কোন অজুহাত চলবে না, চলবে নি? আরো জোরে বলেন, চলবে? বন্ধুরে আমার, যদি কবরের জীবনকে সুখী করতে চাও, আমি বলছি না যে আপনি দুনিয়ার কাজ করেন না, হাল চাষ করেন না, ব্যবসা বাণিজ্য করেন না, আমি বলছি না আপনি পৃথিবী ছেড়ে দেন, কারণ পৃথিবীর মধ্য দিয়েই কিন্তু আখেরাতের বাজার করতে হবে। আপনি পৃথিবীর যখন আল্লাহ সিস্টেম করে দিয়েছে, পৃথিবীর সিস্টেম অনুযায়ী পৃথিবীতে চলেন, আল্লাহর গোলামির সিস্টেম অনুযায়ী গোলামি করেন, তাহলে দুনিয়াও ঠিক থাকবে, আখেরাতও ঠিক থাকবে, আপনার দৌলতও কাজে লাগবে, সন্তান সন্ততিও কাজে লাগবে। বন্ধু, আপনি শুধু পৃথিবীর লালসায় পড়ে থাকবেন, পরকাল নিয়ে কোনো চিন্তা করতে পারবেন না, তাহলে আপনার জীবনে কখনোই সফলতা আসবে না।